হ্যালো বন্ধুরা, ভিকি কৌশল এবং ক্যাটরিনা ক্যাপ কিছুদিন আগেই বিয়ে করেছেন। জানা যায় তারা নাকি বিগত বেশ কয়েক বছর ধরে ডেট করছেন। যদিও এই খবরটি সকলের সামনে আসতে বেশ সময় লেগে যায়, কিন্তু তাদের বিয়ের পর সমগ্র বলিউড প্রেমীদের সব আলোচনা যেন তাদেরকে নিয়েই লেগে আছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে তাদের রিলেশন শুরু হয় এবং কীভাবে তা শেষমেশ বিয়ে পর্যন্ত গড়ায়। ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখো। তো চলো তাহলে শুরু করা যাক। ভিকি কৌশল বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম অ্যাক্টরদের একজন, যার জন্ম 1988 সালের 16 মে একটি পাঞ্জাবি পরিবারে হয়েছিল। বাবা শ্যাম কৌশল বলিউডের একজন বিখ্যাত স্ট্যান্ড ডিরেক্টর, যার কাজ দেখেই ভিকির বলিউডের প্রতি ইন্টারেস্ট আসে। কিন্তু এর আগে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তেন এবং পড়াশোনা আর খেলাধুলায় ছিল তার জীবন। ছোট ছোট রোলের মাধ্যমে বলিউডে পরিচিত হওয়ার পর 2015 সালে মাসান ফিল্মে তিনি প্রথমবার তার অসাধারণ অভিনয় দক্ষতার প্রমাণ দেন। এরপর তার অসাধারণ কিছু সিনেমা যেমন উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, সঞ্জু, জুবান, রমন রাঘব 2.0, সর্দার উধাম ইত্যাদি বলিউডে তার এত বড় ফ্যান বেস তৈরি করে। অন্যদিকে ক্যাটরিনা ক্যাফ 16 জুলাই 1983 হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন একজন ব্রিটিশ বিজনেসম্যান এবং মা একজন লয়ার। বাবা মায়ের সম্পর্ক ভালো না থাকায় তিনি মায়ের কাছেই বড় হয়েছেন। 14 বছর বয়সে একটি বিউটি কন্টেস্ট জেতার পর ক্যাটরিনা মডেলিং শুরু করেন। লন্ডনে মডেলিং ক্যারিয়ার ভালো চললেও তিনি বলিউডে আসার পরিকল্পনা করেন। বলিউডে প্রথম প্রথম অনেক স্ট্রাগল করলেও 2007 সালে নমস্তে লন্ডন মুভিটি ক্যাটরিনাকে ভীষণভাবে পরিচিত করে তোলে, যার পর থেকে কখনোই তাকে আর পেছন ফিরে তাকাতেই হয়নি। রিলেশনশিপের কথা যদি বলি তো ভিকি প্রথমে ডান্সার হার্লিন শেট্টিকে ডেট করতেন, অন্যদিকে ক্যাটরিনা নাকি ডেট করতেন সলমান খানকে। যদিও কিছুদিনের মধ্যেই তাদের ব্রেকআপের খবর সামনে আসে, আর ব্রেকআপের কারণ নাকি ছিলেন রণবীর কাপুর। কারণ ক্যাটরিনা এবং রণবীরকে তখন প্রায়ই একসাথে দেখা যেত। প্রথমে তো এ ব্যাপারে কেউই মুখ খোলেননি, কিন্তু পরবর্তীতে তারা তাদের রিলেশনশিপের কথা অ্যাকসেপ্ট করে নেন। কিন্তু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 2016 সাল নাগাদ তাদেরও ব্রেকআপ হয়ে যায়, যার পর থেকে শুরু হয় ভিকি এবং ক্যাটরিনার প্রেম কাহিনী। তাদের রিলেশন শুরু হয় করণ জোহরের শো কফি উইথ করণ থেকে, যেখানে ক্যাটরিনার একটি র্যাপিড ফায়ার কোশ্চেন অ্যান্সার এটা বুঝিয়ে দেয় যে ক্যাটরিনা ভিকিকে পছন্দ করেন। এরপর ভিকিও তার সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া ভিকি নাকি ক্যাটরিনাকে ইমপ্রেস করার জন্য ক্যাটরিনার পছন্দের মিষ্টিও তার বাড়িতে পাঠান। এরপর থেকে ভিকি এবং ক্যাটরিনা বিভিন্ন ইভেন্ট ও অ্যাওয়ার্ড শো একসাথে অ্যাটেন্ড করতে থাকেন এবং তাদের একসাথে দেখতে পাওয়াটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এর মধ্যে কবে কী হয়েছে তা হয়তো তারা দুজনই ভালো বলতে পারবে। অবশেষে 2021 সালের 9ই ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তো বন্ধুরা, এই ছিল ভিকি এবং ক্যাটরিনার লাভ স্টোরি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং অলে ক্লিক করো, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।